কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, আরো একবার উপস্থিত হয়েছি আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি ঘটনা শ্রবণ করব, আর এই ঘটনা থেকেই আমার সামনে যে মাদানী মুন্নারা আছেন তাদেরকে প্রশ্ন করা হবে। আর মাদানী মুন্নারা এই ঘটনা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন যখন প্রশ্ন করা হবে। আশা করি আমার মাদানী মুন্নারা সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, আসুন অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি হাদিসে পাক শ্রবণ করি। নবী রহমাত শাফিয়ে উম্মত রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে সকালে তিনবার আর সন্ধ্যায় তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, অনুষ্ঠানের শুরুতে আমরা ভালো নিয়ত করে নিই, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। আমি নিয়ত করতেছি আল্লাহ ও তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের জন্য আর ইলমে দিন অর্জন করার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের জন্য, ইলমে দিন অর্জনের জন্য মাদানী চ্যানেলের অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসার শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই যে ঘটনা শ্রবণ করি, আমরা প্রতি অনুষ্ঠানে শুনতেছি, আজকেও একটি ঘটনা শ্রবণ করব এবং সেখান থেকে আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব, যেখান থেকে প্রশ্ন বের করব, মাদানী মুন্নারা প্রশ্নের উত্তর দিবেন। আসুন আমরা ঘটনাটি শ্রবণ করে নিই। জি মাদানী মুন্নারা, আপনারাও মনোযোগ সহকারে ঘটনাটি শ্রবণ করুন, আর এই ঘটনা থেকে অবশ্যই আপনারা জানেন আপনাদেরকে প্রশ্ন করা হবে, আর সেই প্রশ্নের উত্তরও আশা করি আপনারা দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা দেখেন মাদানী মুন্নারা কত আগ্রহ সহকারে ইনশাআল্লাহ বলতেছেন, যে এরা অবশ্যই ঘটনা মনোযোগ সহকারে শ্রবণ করবে আর উত্তরও সঠিক দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা মূল পর্বে চলে যাই, ঘটনাটি শ্রবণ করে নিই। আজকের ঘটনা কি আসছে, একদিন হযরতে সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কোলে ছিলেন, এবং হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে দেখতে পান যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয় থেকে অজরে অশ্রু প্রবাহিত হচ্ছে। উম্মে ফজল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আপনার চোখে পানি কেন? আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, জিব্রাইল আমিন এসে আমাকে এখন খবর দিয়েছেন যে আমার এই শিশু নাতিকে আমার উম্মত হত্যা করবে। জিব্রাইল আমিন আমাকে সেই জমিনের লাল মাটি এনে দিয়েছেন যেখানে আমার এই নাতি শহীদ হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটি শুকে দেখলেন এবং বললেন, এ মাটি থেকে আমি কারবালার ঘ্রাণ পাচ্ছি। অতঃপর সেই মাটি উম্মুল মুমিনিন হযরতে সাইয়েদাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন এবং বললেন, হে সালমা, এ মাটি তোমার কাছে রাখো, যখন এ মাটি রক্ত হয়ে যাবে তখন বুঝিও যে
আমার এ নাতি শহীদ হয়ে গেছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ মাটি একটি শিশিতে ভরে যত্ন সহকারে রেখে দিলেন। যেদিন হযরত সাইয়েদুনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হন, সেই দিন এই মাটি মুখবদ্ধ শিশিতে রক্তে রূপান্তরিত হয়ে গিয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কলিজার টুকরা হযরত সাইয়েদুনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথাও জানা ছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, আমরা আজকের ঘটনা শ্রবণ করলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোলের মধ্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে উম্মে ফজলও ছিলেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক থেকে হঠাৎ অশ্রু প্রবাহিত হচ্ছে। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি বের হওয়ার কারণ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে জিব্রাইল আমিন এখনই আমাকে বলে গেলেন যে আমার এই শিশু নাতিকে, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মতেরা হত্যা করে ফেলবে। জিব্রাইল আমিন আমাকে সেই জমির মাটিও এনে দিয়েছেন যেখানে আমার নাতি শহীদ হবেন। আমরা যে ঘটনা শ্রবণ করলাম, এখান থেকে বোঝা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার যে কলিজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জমিনে শহীদ হবেন এবং যে শহীদ তিনি হবেন এই কথাও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই জানতেন। আসুন আমরা এই ঘটনা থেকে কিছু প্রশ্ন বের করি, আর এই প্রশ্নগুলো আমরা মাদানী মুন্নাদেরকে করব। দেখব আমাদের মাদানী মুন্নারা আজকের ঘটনা কতটুকু মনোযোগ সহকারে শ্রবণ করেছেন, তাদের দৃষ্টিভঙ্গি দেখে বোঝা যায় যে খুব মনোযোগ সহকারে ঘটনা শ্রবণ করেছেন এবং উত্তর দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। শুনেন, যখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, পুরাপুরি প্রশ্নটা আগে শুনবেন, শোনার পরে যদি উত্তর জানা থাকে তবে হাত তুলবেন। যে মাদানী মুন্না আগে হাত তুলবেন তার থেকে প্রশ্নের উত্তর নেওয়া হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাকেও বলবো, আপনি যে এই অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠান দেখার জন্য আপনি নিজে বসুন, আপনার মাদানী মুন্না আর মুনিদেরকে নিয়ে বসুন, যাতে করে তারাও অনুষ্ঠান দেখে এই অনুষ্ঠান থেকে যেন তারা শিখতে পারে, কিছু জ্ঞান অর্জন করতে পারে। স্বাভাবিকভাবে যেভাবে আমি মাদানী মুন্নাদেরকে প্রশ্ন করতেছি, তারাও যখন এই প্রশ্ন শুনবে তখন এই প্রশ্নের উত্তরও তারা পেয়ে যাবে, মাদানী মুন্নারা উত্তর দিবে, আর আপনার ঘরের মাদানী মুন্না মুনিরাও সেই উত্তরগুলো শিখে নিতে পারবে। প্রথম পর্যায়ে স্বাভাবিকভাবে আপনার মাদানী মুন্না ঘরে বসে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব হয়ে যাবে। আসুন আমরা প্রশ্নের দিকে যাই, দেখি মাদানী মুন্নারা কতটুকু প্রস্তুতি আছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানের এক নম্বর প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে কে বসাছিলেন? কে এই উত্তর দিতে পারবেন? সাইদুল ইসলাম মাদানী মুন্না সবার আগে হাত তুলেছে। জি, আপনি আগে হাত তুলেছেন। জি দর্শক শ্রোতা, আমাদের মাদানী মুন্না সাইদুল ইসলাম দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনার ছাত্র, আমাদের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছেন, আর মাদানী মুন্না সাইদুল ইসলাম হাত তুলেছেন আগে এক নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখি সাইদুল ইসলাম উত্তর কি দেয়। জি সাইদুল ইসলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে কে বসা ছিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে উম্মে ফজল বসা ছিলেন। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, যখনই মাদানী মুন্নারা উত্তর সঠিক দিবে সওয়াবের নিয়তে আল্লাহ তাআলার জিকিরের জন্য, আর যিনি উত্তর সঠিক দিবে তার মনকে খুশি করার জন্য আমরা সবাই মিলে বলবো সুবহানাল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ, উত্তর সঠিক হলে কি বলবো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনারাও বলেন আল্লাহ তাআলার জিকিরের নিয়তে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর মাদানী মুন্নারা, এখন ইনশাআল্লাহ আপনাদেরকে এই অনুষ্ঠানের দ্বিতীয় প্রশ্ন করা হবে। কত নম্বর প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন করা হবে। দেখি কোন মাদানী মুন্না এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগে হাত তুলেন।
আজকের অনুষ্ঠানের দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, জিব্রাইল আমিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে গেলেন? কে জবাব দিতে পারবে? মাশাআল্লাহ, মারহাবা। দর্শক শ্রোতা, আমি যতটুকু দেখলাম হয়তোবা আমাদের এই মাদানী মুন্না আগে হাত তুলেছেন। আপনি আগে হাত তুলেছেন? জি মাশাআল্লাহ। আমাদের মাদানী মুন্না ফাহিম আত্তারি দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাত তুলেছেন। সবার আগে দেখি ফাহিম আত্তারি উত্তর সঠিক দেয় নাকি ভুল দেয়। ফাহিম আত্তারি, আমি প্রশ্ন করেছি, জিব্রাইল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়ে গেলেন? জিব্রাইল আমিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারবালার মাটি দিয়ে গেলেন। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক শ্রোতা, হ্যাঁ, আমরা ঘটনা শ্রবণ করলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আমিন আসলেন এবং সেই কারবালার জমিনের মাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে গেলেন আর বললেন এই মাটি সেই দিন লাল হবে যেদিনকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শহীদ হবেন। দর্শক শ্রোতা, আমরা ফাহিম আত্তারি থেকে সঠিক উত্তর পেয়েছি। এবার আসুন তিন নম্বর প্রশ্ন দেখি কোন মাদানী মুন্না সুন্দরভাবে উত্তর দিতে পারে এবং সঠিক উত্তর দেয়, আমরা তার কাছে যাব অবশ্যই, যিনি আগে হাত তুলবেন। আজকের অনুষ্ঠানের তৃতীয় নম্বর প্রশ্ন হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাটি শুকে কি বলছিলেন, কে বলতে পারবেন? মাশাআল্লাহ, মারহাবা। জি, হামিম আত্তারি হাত আগে তুলেছেন। আমি প্রশ্ন করেছি, আপনি অবশ্যই উত্তর রেডি করেছেন। আমি আবারও বলি প্রশ্নটা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাটি শুকে কি বলছিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাটি শুকে কারবালায় ঘ্রাণ পাচ্ছিলেন। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী মুন্নারা এই পর্যন্ত তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন আজকের পর্বের, এখন পর্যন্ত কোনো ভুল হয়নি, আর আশা করি মাদানী মুন্নাদের ভুল হবেও না ইনশাআল্লাহ। আপনারাও আমাদের সাথেই থাকুন আর দেখুন আজকের অনুষ্ঠান, দেখি মাদানী মুন্নারা আর কতটুকু প্রস্তুতি আছে। আসুন এবার আমরা চার নম্বর প্রশ্নে যাই। মাদানী মুন্নারা, চার নম্বর প্রশ্নের উত্তর কতটুকু সঠিক দিবেন? এই অনুষ্ঠানের চার নম্বর প্রশ্ন হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটি কার কাছে রাখার জন্য দিলেন, কে বলতে পারবেন? আপনার নাম মাদিনা? রহমাতুল্লাহ। রহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, আমাদের মাদানী মুন্না রহমাতুল্লাহ আজকের অনুষ্ঠানের এই প্রশ্নের উত্তর দিবেন। জি মাদানী মুন্না, আমি আজকে প্রশ্ন করলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাটি কার কাছে রাখার জন্য দিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাটি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে দিলেন। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মাদানী মুন্না চার নম্বর প্রশ্নের উত্তরও সঠিক দিয়েছেন। মাশাআল্লাহ, খুব ভালোই চলতেছে অনুষ্ঠান, আপনারা খুব ভালো মতো দেখতেছেন। মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে অনুষ্ঠান করে। দেখি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোন মাদানী মুন্না আগে হাত তুলে, আপনারাও আমাদের সাথেই থাকুন। জি মাদানী মুন্নারা, আজকের অনুষ্ঠানের পাঁচ নম্বর প্রশ্ন হলো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মাটি কিসের মধ্যে রেখেছিলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার নাম? মোহাম্মদ কামরুল ইসলাম। মোহাম্মদ কামরুল ইসলাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিবে আমাদের মাদানী মুন্না কামরুল ইসলাম। দেখি কামরুল ইসলাম অনেক সাহস নিয়ে হাত তুলেছে সবার আগে এই প্রশ্নের মধ্যে, দেখি কি উত্তর দেয়। জি কামরুল ইসলাম বলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশির মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার কাছে সেই মাটি দিলেন আর বললেন মাটি রেখে দাও, যেদিন দেখবে এই মাটি রক্তে রূপান্তরিত হয়েছে সেদিন মনে করবা আমার নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কামরুল ইসলাম সঠিক উত্তর দিয়েছেন। আসুন আমরা এবার এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন আর ছয় নম্বর প্রশ্ন দেখি কোন মাদানী মুন্না উত্তর দিতে সক্ষম হন আর কে হাত তুলে আগে, যেই মাদানী মুন্না আগে হাত তুলবে আমরা তার থেকে শেষ প্রশ্নের উত্তর নিব। আজকের এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন হলো, যেই দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন তখন মাটি কেমন হয়েছিল? মাশাআল্লাহ, মারহাবা। জি মাহমুদ আত্তারি, আপনি সবার আগে হাত তুলেছেন। যেদিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন সেদিন সেই শিশির মাটি কেমন হয়েছিল? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছেন সেদিন মাটি রক্তে রূপান্তরিত হয়েছিল। সুবহানাল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের শেষ পর্বের উত্তরও আমরা খুব সুন্দর মতন মাহমুদ আত্তারি থেকে শুনে নিলাম।
আর উত্তর তিনি সঠিক দিয়েছেন। আপনারা শুনলেন যে ঘটনার মধ্যে আমরা শ্রবণ করলাম, হোসেন রদিয়াল্লাহ তাআলা আনহু যেদিন শহীদ হয়েছেন সেদিন ওই মাটি রক্তে রূপান্তরিত হয়েছিলেন, আর যে শিশির মধ্যে মাটি রাখা হয়েছিল তখনও সেই শিশির মুখ বন্ধ ছিল, অর্থাৎ বন্ধ শিশির ভিতরেই রক্তে রূপান্তরিত হয়েছিল সেই মাটি। আল্লাহ তাআলা মাদানী মুন্নাদেরকে আরো বেশি বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্বে আমরা একেবারে শেষের পর্যায়ে চলে আসছি, আর অনুষ্ঠান আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে, আমরাও অনুষ্ঠান করে এখানে অনেক ভালো লাগতেছে আমাদের কাছেও। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথেই ছিলেন, আগামী অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে, আর সাথেই থাকুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।